আসসালামু আলাইকুম, এবিএন 24 লাইভের সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাইবান্ধার সাদুল্লাপুরে দুস্থদের মাঝে জেলা পরিষদের নগদ অর্থ ও মাস্ক বিতরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান বিএসসির বাড়ির চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান আবু, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি রেজাউন নবী রাজুসহ আরও অনেকে। আলোচনা শেষে করোনাকালীন দুস্থ অসহায় জাতীয় পার্টির সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা হয়। আজকে জাতীয় পার্টির অবস্থাটা তদ্রূপ হয়ে গেছিল। আমরা অনুসরণ এবং আমার নিজ এলাকার শাখাটা আমার জেলা পরিষদের চেয়ারম্যান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জনাব আতাউর রহমান, জনসাধারণের রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য নেতৃত্ব ঘোষণা দেবে এবং আগামী দিনে এখানে হারিয়ে যাওয়া জাতীয় পার্টির এমপিকে আমরা আবার যেন ফিরে এবং আমাদের শেষ করছি এবিএন 24 সংবাদ। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।